So basically, এখন যেটা করব আমি 1 থেকে 3 পর্যন্ত গুনব এরপর সবাই একসাথে ডুব দেব অলরাইট 1 2 3 গো ওকে এখন যেটা করব আমরা আরেকবার ডুব দেব কেন দিচ্ছি কারণ আমি কাউন্ট করতেছি কে সবচেয়ে বেশি কোন ডুব দিয়ে রাখতে পারে ওকে আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম সালাম আপনারা নতুন এসেছেন রাইট তুই নামবি না আমার অনেক ভয় লাগছে তুই নামবি না পানিতে আমাকে নামালি কেন তাহলে শুধু শুধু সরি দোস আসলে আমি আগে কখনো পানিতে নামিনি তো বুঝতে পারিনি এত ভয় লাগবে এটা কোনো ব্যাপারই না ঠিক আছে দ্যাট ইজ এভরিথিং ফর দ্য ফার্স্ট টাইম ঠিক আছে আসেন 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 নামেন আপনি নামেন আসেন 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 সরি আই ক্যান্ট কাম অন আচ্ছা ঠিক আছে দরকার নেই আপনি বারান্দাটা আজকে দেখেন যে আমরা কি করতেছি ঠিক আছে আচ্ছা শোন তুই যখন পানিতে নামবি না আমাকে নামালি কেন খামাখা কি করবো বল ভয়টাই তো কাটাতে পারলাম না আচ্ছা কালকে অন্তত পানিতে নেমো ভয় পেও না প্লিজ আচ্ছা আচ্ছা রে শোন যাই শোন না আমি তোকে নামিয়ে দিই লাগবে না থাক হ্যালো অফিস আচ্ছা নীলা তুই শিখবি সাঁতার মানে সুইমিং কেন দোস কি দরকার এই জন্যই বলি তুমি চাকরি করো চাকরি করলে বুঝতা আমাদের এনজিও নতুন নিয়ম হচ্ছে সব এমপ্লয়কে সাঁতার শিখতে হবে কেন সবাইকে সাঁতার শিখতে হবে কেন আমাদের পদ্মাচরে কয়েকটা প্রজেক্ট আছে যদি কোনো এমপ্লয় ডুবে ডুবে যায় এই জন্য সবাইকে বাধ্যতামূলক সাঁতার শিখতে হবে পদ্মাচরে যাবি তুই লাফালাফি করবি তুই আমাকে টানতেছিস কেন এগুলোর মধ্যে প্লিজ একা একা সাঁতার শিখতে ভালো লাগে বল চল না 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 আমার অত সাঁতারটা শেখার দরকার নেই তুই যাবি তুই শেখ প্লিজ চল না না রে দোস্ত তুই যা আমার সাথে তুই এমন করবি তুই চাস আমার চাকরিটা হারা প্লিজ এই যে তুই ইমোশনাল ব্ল্যাকমেইলগুলো করস না তখন কিছুতেই না বলতে পারি না ঠিক আছে যাবো যা হ্যাপি